বন্ধুরা, নিচের পরিসংখ্যা বিভাজনের মধ্যমা মধ্যমা নির্ণয় করতে যে পরিসংখ্যা বিভাজনের মধ্যমা নির্ণয় করো, এখানে শ্রেণী দিয়ে দিচ্ছে 0 থেকে 10, ইন 0 থেকে 20, 20, 30, 30, 40, 40, 50, 50, 60, আর এখানে পরিসংখ্যা 8, 7, 14, 13, 18, 10 বলে দিয়েছে। তাই এখানে আমাকে মধ্যমা নির্ণয় করতে হবে। আগের ভিডিওতে আমি মধ্যমা কীভাবে, শর্ট কোশ্চেনগুলো আসে, এর পদ্ধতি, পুরো কনসেপ্ট কীভাবে করতে হয়, পুরো কনসেপ্ট ডিটেলসে দিয়ে দিয়েছি। যদি আগে ভিডিওটি না দেখে থাকো তাহলে আই বাটনে ক্লিক করে পার্ট ওয়ানটা দেখে নিতে পারো। এটা পার্ট টু চলছে এই মধ্যমা নির্ণয়ের। আর বন্ধুরা, যদি এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওকে লাইক না করে থাকলে ভিডিওকে লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো এখানে সবার প্রথমে শ্রেণী দিয়েছে, তো আমি এখানে একটা ছক করব। ও প্রথমে এটা আমাকে কোশ্চেন দেওয়া থাকবে, এটা হচ্ছে আমাকে কোশ্চেন দেওয়া থাকবে। তো আমি অ্যান্সার যখন করব, এখান থেকে অ্যান্সার আমি করছি। তো এখানে মনে রাখতে হবে একটা চার্ট আমাকে করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখে নিই কটা আছে, 1, 2, 3, 4, 5, 6 আছে। তার মানে আমাকে ছখানা করতে হবে। তো এখানে প্রথম দিয়ে দিলাম শ্রেণী, শ্রেণী, তারপরে আছে কি পরিসংখ্যা, পরিসংখ্যা, তারপরে নেক্সট আরেকটা করতে হবে ক্রমযোগী পরিসংখ্যা। তোমরা এটা শুনেছো 9 ক্লাস 9 ক্রমযোগী, বা এখনও করে ফেলেছো ক্রমযোগী পরিসংখ্যা। যৌগিক পরিসংখ্যা এটা কি দুটো হয়, একটা ক্ষুদ্রতম সূচক, একটা বৃহত্তম সূচক। এটা আমি ক্ষুদ্রতম সূচক করছি, ক্ষুদ্রতম সূচক, যেভাবে বলছি সেভাবে পরীক্ষায় করতে হবে। টেনে দাও লাইন। এবার এখানে ছটা আছে গুনলাম, তাহলে 1, 2, 3, 4, 5, 6 ছটা লাইন টানার পর তো এখানে লিখে দেবো, এখানে 0 থেকে কত আছে 10, 10 থেকে কী হচ্ছে 20, 20 থেকে কী হচ্ছে 30, 30 থেকে কী হচ্ছে 40, তারপরে 40 থেকে কী হচ্ছে 50। তাহলে এক কর, 2, 3, 4, 5 হয়েছে, আরও একটা হবে 6 নম্বর, তো 50 থেকে কী হবে 60। তো এখানে পরিসংখ্যা যেগুলো দেওয়া রয়েছে লিখে দিলাম 8, তারপরে 7, তারপরে কত আছে 14, তারপরে 13, তারপরে 18, তারপরে 10 লিখে দেওয়ার পর ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমাকে তো করতে হবে। আমরা জানি ক্ষুদ্রতম সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা কীভাবে বের করতে হয়, ক্লাস নাইনেও আমরা শিখে গেছি। প্রথমে যেটা আছে সেটাকে বসিয়ে দাও, তারপরে কী করবে, এইটা প্লাস এইটা, 8 মানে পয়েন্টটার সাথে যোগ করো, 8 প্লাস 7 মানে যোগ করলে কত হয়, 8 প্লাস 7 যোগ করলে কত, 15। তারপরে এখানে 15 বেরোলো, 15 সঙ্গে কি এইটা যোগ করবে, এর পরেরটা যোগ করবে 14, মানে ঠিক এইটা প্রথমেরটা যা আছে তাই লিখবে, তারপরে কি এইটার সাথে এইটা, তারপরে এইটার সাথে এইটা যোগ যোগ করে বসাবে, কত হয় 29। তাহলে কি কনসেপ্টটা শুধু এরকমই যে পরেরটার সাথে পরেরটা যোগ করতে হবে, আগের যেটা হবে সেটার সাথে কি পরের এর যে পরিসংখ্যাটা আছে সেটা যোগ করে বসাতে হবে। তো এখন 29 হয়েছে, 29 সাথে কী আছে 13, তারপরেরটা 29 এর সাথে 13, ও যদি যোগ করি কত হয়ে যাবে 42। তাহলে 42 এর সাথে এ যদি আমি 18 যোগ করি কত হয়ে যাবে 60, তারপরে 60-র সাথে এখানে 60 রয়েছে, এখানে 10 রয়েছে, 10 যোগ করলে কত হয়ে যাবে 70। তাহলে এখানে কী পেয়ে গেলাম, এটা হচ্ছে n = 70 পেলাম। যদি পুরোটা কাউন্ট করো তাহলেও এখানে 70 পেয়ে যাবে, দরকার নেই, n = আমরা পেয়ে গেছি। প্রথম এন কি পদ সংখ্যা আমি আগের ভিডিওতে পুরো ক্লিয়ারলি বলেছি কোনটা কী কীরকমভাবে কী হচ্ছে। আগের ভিডিওটা যদি এই ভিডিওটা দেখছো দেখো, দেখে নাও, দেখিয়ে আগের ভিডিওটা অবশ্যই ওয়াচ করো, আই বাটনে দেখে ক্লিক করি। তো এখানে এ পরিসংখ্যা পদ সংখ্যা তা পদ সংখ্যা n = কী হয়ে গেল 70। এবার এইখান থেকে আমাকে n/2 বের করতে হবে। কেন n/2 বের করছি, আমাকে এমন শ্রেণীটা খুঁজে বের করতে হবে যে শ্রেণীর মধ্যে মধ্যমটা লুকিয়ে রয়েছে। কি বলছে আবার ক্লিয়ার করছি, বুঝে করবে মনে থাকবে কিভাবে করতে হবে, কি n/2 মানে যতগুলো পদ আছে নিশ্চয়ই তার মাঝখানে কোথাও একটা যে শ্রেণীটা হবে সে মাঝখানে কোথাও নিশ্চয়ই রয়েছে হচ্ছে মধ্যমা। আর এই মধ্যমাটা কী করতে হবে, মধ্যমা আমি ডাইরেক্টলি বলতে পারবো না এত, তার জন্য আমাকে কী করতে হবে শ্রেণীটা বের করতে হবে। শ্রেণীটা কোথার দিয়ে পাবো, এই যে শ্রেণীর মধ্যে থেকে কোন শ্রেণীটা হবে সেই শ্রেণীটা আমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে কি n/2 মানে এখানে কী কত হচ্ছে 70,
বাই কত হয়ে যাচ্ছে, এ টু মানে হচ্ছে 35। এখানে দেখবো 35 কোন শ্রেণীর মধ্যে লাগে করে, এই শ্রেণীর মধ্যে তো নেই, 10 থেকে 0 থেকে 10-এর মধ্যে 35 পড়ে না, 10 থেকে 20-এর মধ্যে 35 পড়ে না, 20 থেকে 30-এর মধ্যেও 35 পড়ে না, কিন্তু 30 থেকে 40-এর মধ্যে লুকিয়ে রয়েছে, 30, 31, 32 এরকমভাবে 40 পর্যন্ত গেছে, তাহলে 31, 32, 33, 34, 35, 35-এর মধ্যে পড়ে। তাহলে প্রদত্ত শ্রেণী কী, মধ্যমার যে প্রদত্ত শ্রেণী সেই শ্রেণীটি কী, এই শ্রেণীটি হয়ে গেল হচ্ছে 30 থেকে 40। তাহলে এইটা হয়ে গেল মধ্যমার প্রদত্ত শ্রেণী। তাহলে লিখতে হবে, সুতরাং মধ্যমার প্রদত্ত শ্রেণী কি হয়ে গেল, প্রদত্ত শ্রেণী, মধ্যমার প্রদত্ত শ্রেণী এখানে রয়েছে কত, 30 থেকে 40, 30 থেকে 40। দেখো এখন এখান থেকে আমরা মধ্যমায় ডাইরেক্ট বের করতে পারি, তোমরা ডিটেলসে লিখবে, আমি ডিটেলসে লিখছি না, নির্ণয় মধ্যমা বা প্রদত্ত বিভেদক সংখ্যা পরিসংখ্যা বিভাজনের মধ্যমা বলে লিখবে, মধ্যমা লিখলাম, শুধু এল প্লাস এটা লিখতে হবে যে এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, কিছু বোঝা গেল না কোনটা কি, এখানে আমি বলে দিচ্ছি কোনটা কি, মনে রাখবে কীভাবে মনে রাখবে সবই বিস্তারিত আলোচনা করছি। তাহলে এই সূত্রটা প্রথমে মনে রাখতে হবে, যখনই এই আমি আগের ভিডিওতে বলেছি সিরিজ থাকলে কীভাবে হবে, এ যখনই কোনো একটা শ্রেণী এরকম শ্রেণীর অন্তর দিয়ে দেবে যে 20 থেকে, প্রদত্ত শ্রেণীটা বলে দিল না যে 10 বা 20, বলে দিয়েছে যে 0 থেকে 10-এর মধ্যে এ 8টা পরিসংখ্যা আছে, মানে এরকম হতে পারে স্কুল স্কুলের ছাত্র রয়েছে তো 0 থেকে 10 বছরের মধ্যে কতজন রয়েছে, 8 জন রয়েছে, এরকমভাবে বলে দিয়েছে প্রদত্ত। তো এখানে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে যে মধ্যমা ইকোয়াল টু এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এলটা কি, এল হচ্ছে প্রদত্ত যে শ্রেণী রয়েছে, আমি আগের যখন আমি তোমাদের এর সংখ্যাগুরু মান করেছিলাম তখনও বলেছিলাম এল মানে যা, এখানেও সেই এম এল মানে একই জিনিস, যেখানে যেখানে লিখে রাখতে পারো মুখে বলছি, এল মানে হচ্ছে এ প্রদত্ত শ্রেণীর নিম্নসীমা, কি বলছি প্রদত্ত শ্রেণীর নিম্নসীমা, এখানে এল কি প্রদত্ত শ্রেণীর কি হচ্ছে নিম্নসীমা, আমি একটু ছোট জায়গা লাগবে, আমি এখানে ছোট করে লিখছি, যেহেতু এল ইকোয়ালস প্রদত্ত শ্রেণী, এই যে প্রদত্ত শ্রেণীর নিম্নসীমা মানে হচ্ছে প্রথমেরটা, তাহলে 30 মনে রাখবে, এল মানে হচ্ছে প্রদত্ত শ্রেণীর নিম্নসীমা, যেটা আমি আগে সংখ্যাগুরু মানেও আলোচনা করেছি। তো এখানে এন বাই টু মানে আমরা পেয়ে গেছি, এন বাই টু মানে 35 পেয়ে গেছি, কোনো অসুবিধা নেই। সি এফ, সি এফটা কি, সি এফ হচ্ছে যে প্রদত্ত শ্রেণীর, প্রদত্ত শ্রেণীর পরিসংখ্যার বিভাজনের ঠিক তার আগের শ্রেণী, আগের পরিসংখ্যা বিভাজন, মানে বোঝা গেল না, সি এফ হলো যে সি এফটা কি, সি এফ হলো হচ্ছে যে আমরা যে প্রদত্ত শ্রেণী রয়েছি সেই প্রদত্ত শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যাটা, মানে কি এইটার এই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা 42, তার আগের পরিসংখ্যা বিভাজন, মানে কি এই প্রদত্ত শ্রেণীর পূর্বের, মানে এটা পূর্ব মানে আগের, আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা কি এখানে 29। আবার বলছি ভালো করে দেখে নাও, এই যে যে শ্রেণীটা, এই শ্রেণীটা প্রদত্ত শ্রেণী, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী, এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী এইটা, তো এখন এই শ্রেণীর ঠিক আগের শ্রেণীটা হচ্ছে কি সি এফ, এইটা হচ্ছে সি এফ, যে প্রদত্ত শ্রেণীর যে ক্রমযৌগিক পরিসংখ্যা থাকবে ঠিক তার আগেরটাই হচ্ছে সি এফ, তাহলে সি এফ হয়ে গেলাম। এবার এফ ইকোয়ালস টু আমরা জানি প্রদত্ত ও শ্রেণীর পরিসংখ্যা, এটা আমরাও শিখে গেছি প্রদত্ত শ্রেণী, এই যে প্রদত্ত শ্রেণীর পরিসংখ্যা 13, এটাও সংখ্যাগুরু মানে বলে দিয়েছি 13। এবার এখানে কি এইচ, এইচ মানে আমি সংখ্যাগুরু মানে বলে দিয়েছি একই জিনিস, ওই এইচ মানে হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য ইকোয়ালস টু কি, শ্রেণী দৈর্ঘ্য ইকোয়ালস টু হচ্ছে সেই শ্রেণীর উচ্চসীমা মাইনাস নিম্নসীমা, মানে এখানে উচ্চসীমা কি প্রদত্ত শ্রেণী হচ্ছে 30 আর 40, তাহলে উচ্চসীমা হচ্ছে 40 মাইনাস হচ্ছে নিম্নসীমা হচ্ছে 30, তাহলে 40 মাইনাস 30 ইকোয়ালস টু কত, 40 থেকে 30 গেলে কত থাকে 10। তাহলে এখানে সবগুলো পেয়েছি, পেয়ে গেছি, মানগুলো বসিয়ে দেবো, অঙ্ক শেষ। তাহলে কি এখানে এল প্লাস সরি এল এল মানে এলটা মানটা বসিয়ে দিই এখানে আর টুকবো না, 30 প্লাস কি হয়ে যাচ্ছে 35 মাইনাস 29, এফ মানে হচ্ছে 13 ইন্টু ও কি হয়ে যাচ্ছে এইচ মানে হচ্ছে 10। তাহলে এখানে এ যদি 30 প্লাস এখানে কি হয়ে যাচ্ছে 35 মাইনাস 29 মানে হচ্ছে 6/13, 6/13 মানে 60/13, তাহলে 6 প্লাস 10, একবারে করেছি এটা বিয়োগ করলে 6 থাকে আর এখানে 10 আছে, 6 প্লাস 10 ইকোয়ালস টু 60/13। তাহলে এখানে কি অবশ্য কোনো সময় গুণ করবে, যোগ করবে না, এখানে এটাকে আলাদা ইন্ডিভিজুয়ালি বের করে দেবে, 13 কে 60 দিয়ে করলে কত হয়, তাহলে এখানে 60 আর 30 এটাকে ভাগ করতে হবে, দেখো 13 দিয়ে 13 ঘরে যদি নামতে পারি তাহলে 4 তেরং কত হচ্ছে, 4 তেরং দেখতে পাচ্ছি 52, তাহলে পয়েন্ট ইন্টু তো 13
ও এখানে 52 মানে হচ্ছে 80, 80, 80 ই, তাহলে এখানে হচ্ছে কত দিয়ে যাবে, 6 দিয়ে, 6 দিয়ে করলে হচ্ছে 70, 70 না 8, 8 তাহলে হচ্ছে 2, আর এখানে পয়েন্টের জন্য 0, 20, তাহলে 20 হলে এখানে পড়ে থাকবে 13, একে 13 মানে এটাই রাখো আর দরকার নেই, প্রায় লিখে দেবে। তাহলে এখানে কি হচ্ছে 4.61 সামথিং চলে আসছে, এ তাহলে আমি 4.6ই রাখলাম। এবার এটাকে যদি প্লাস করি তাহলে কি 34.6 কি হচ্ছে, প্রায় কথাটা লিখবে, প্রায় কথাটা লিখে দেবে। তাহলে এটা হয়ে গেল মধ্যমা, খুবই ইজি প্রসেস। ইয়েস, তো তোমরা এই ধরনের মধ্যমার অঙ্ক একটা পরীক্ষায় চলেই আসে, কিন্তু তোমরা এইটা বিস্তারিত বুঝে ফেলেছ আশা করি। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি রাত্রেবেলা 2-2:30 সময়, অবশ্যই লাইক করবে এই ভিডিওটাকে। তোমরা যদি বুঝতে পারো অবশ্যই লাইক করো, ও তোমাদের লাইক আমার মনোবল আরও বাড়াতে সাহায্য করে। আর তাছাড়া তোমরা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো, তোমরা বন্ধুদের সাথে শেয়ার করছো না আরও যারা মাধ্যমিকে রয়েছে বা শিখতে চাইছে, যে তাদের এর অবশ্যই শেয়ার করো এই ভিডিওটা।